এ মাসের 2 তারিখে যে কাঙ্ক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয়েছিল, এতদিন ধরে সেটির বেশিরভাগ সুবিধা গ্রহণ করছিল ব্যক্তি মালিকানাধীন যে সমস্ত গাড়ি রয়েছে তারা। তারা সাধারণত জ্যামারাতে বিভিন্ন প্রান্ত থেকেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাচ্ছিল এবং তাদের গন্তব্যে তারা সহজে পৌঁছে যাচ্ছিল। কিন্তু সাধারণ যে সমস্ত যাত্রী এবং পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে সেই যাত্রীরা আসলে এই সুবিধাটি ভোগ করতে পারছিল না। তো এবার সড়ক পরিবহন কর্পোরেশন যারা তারা উদ্যোগ নিয়েছে সাধারণ যাত্রীদের জন্যে এই সেবাটি চালু করার, এবং রাজধানীর যে খেজুর বাগান আছে সেখান থেকে 8টি দোতলা বাস BRTC সেটির আজকে উদ্বোধন হলো, যেটি সরাসরি এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করে পৌঁছে যাবে কাওলা, এবং সেখান থেকে জসীমউদ্দিন হয়ে গাড়িগুলো আবার ফিরতি পথ ধরবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে। সেটির উদ্বোধন হয়ে গেল আজ। আমি আছি একটি দোতলা বাসে এবং প্রচুর যারা সরাসরি পৌঁছে যাবেন, এখন থেকে 2-3 ঘন্টার জ্যাম যেটি তাদেরকে প্রতিদিন পোহাতে হয় অফিস টাইমে, সেটিকে এড়ানো সম্ভব হবে হয়তো, তারা অনেকেই আজকে উঠেছেন এবং এদের সঙ্গে আমি কথা বলেছিলাম। এরা এই যে সেবাটি চালু হলো তাতে তো অত্যন্ত খুশি এবং এই সেবার পরিসর আরও বাড়ানোর দাবি তারা জানিয়েছেন। অনুভূতিটা আনন্দের। এই আমরা যারা ফার্ম গেট থেকে আগে এয়ারপোর্ট আসতাম, এখানে অনেক জ্যাম ছিল, অনেক সিগন্যাল ছিল, অনেক হ্যাসেল হইতো। তো বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ, সাথে BRTC কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই এরকম একটা পাবলিক ট্রান্সপোর্ট আমাদের সবার জন্য উন্মুক্ত করার জন্য। এতে করে আমাদের সময় এবং অর্থ দুইটাই সেভ হয়েছে। এই জন্য আমি অনেক আনন্দিত এবং ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। না, এটা তো চমৎকার অভিজ্ঞতা। 1.5 ঘন্টা না, অনেক সময় 2 ঘন্টা আড়াই ঘন্টাও লাগে, এত জ্যাম থাকে, যেটা কর্মঘণ্টা নষ্ট হয়, তারপরে গরমের মধ্যে মানুষের কষ্ট হয়। তো এই যে নির্বিচ্ছিন্নভাবে যাতায়াত করা, এই সময় সেভ, অর্থ সেভ, সবটাই আমাদের জন্য খুব স্বস্তিদায়ক। এটা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি। এটা অবশ্যই চাই। এটা যদি আপনার আরও 2-3টা স্টপেজ যদি মাঝখানে রাখা যেত তাহলে সাধারণ যাত্রীদের জন্য সুবিধা হতো। কারণ কারো যদি প্রোগ্রাম থাকে যে ফার্ম গেট থেকে বনানি যাবে বা সে সামনে ইয়েতে যাবে, খিলখেত যাবে, তো সেই ক্ষেত্রে তার জন্য সমস্যা, তাদেরকে সেই আগের পথেই যেতে হবে। এইটাকে যদি কনসিডার করা যায় এবং কনসিডার করে এটাকে যদি এই সার্ভিসের আওতায় নিয়ে আসা যায় তাহলে সাধারণ যাত্রীদের জন্য খুবই উপকার হবে। আমরা চাই যে সরকার এত কিছু করেছেন, এই দিকটা একটু লক্ষ্য রাখা দরকার। এই দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে দেশকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা যারা বাইরে যাই তারাও দেখি এই সার্ভিসগুলো।